হ্যালো বন্ধুরা, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল। আর আজকে দেখতে পাবেন 88 অর্থাৎ ভিডিওকন ডিস সেটিং। তো আমি ডিস সেটিং করার জন্য আগে ফুটো করে নিচ্ছি ড্রিল দিয়ে চারটি ফুটো করতে হবে। তো আমি ফুটোগুলো করে নিচ্ছি, এরপরে আমি সেটিং করব অ্যাঙ্গেলটি। তো আমি অ্যাঙ্গেলটি এখন সেটিং করছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেন বেশি লম্বা না হয়ে যায় ভিডিওটি। তো আমি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন টাইট দিচ্ছি। আপনারা এটা এমনভাবে লাগাতে হবে যেন খুব টাইট হয়, এরপরই সব লোড থাকবে ডিস্টির। তো সম্পূর্ণভাবে টাইট দিতে হবে একদম পুরা, আর ডিশের এই উপরে যেখানে লাগাতে হবে ডিস্টি সেটা সোজা উপরে থাকে, যেন এদিক ওদিক যেন বাঁকা না হয়ে যায়। সুন্দর করে একদম লাগাতে হবে এবং সব নাটগুলো শক্ত ফক্ত করে একদম টাইট দিতে হবে। তো আমি টাইট দিয়ে নিচ্ছি, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা নিজেই নিজেই ডিশ সেটিং করতে পারবেন। তো আমি ডিশটি সেটিং কীভাবে করছি আপনারা দেখতে থাকেন। এবার আমি উপরে এটা লাগিয়ে নেব, নাটগুলো একটু লুজ দিয়ে নিচ্ছি যেন ভালোভাবে ঢোকাই নিতে পারি আমি। অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল। এখানে আপনারা বিভিন্ন স্যাটেলাইট রিসিভ এবং বিভিন্ন সেট আপ বক্সের আনবক্সিং এবং রিপেয়ারিং দেখতে পাবেন। তো আমি চলে এসেছি টিভির মধ্যে, এখানে বার করে রেখেছি আমি আগে থেকেই ভিডিওকনের সিগন্যাল যেখানে দেখাবে। তো চলে এসেছি আমি এবার ডিশের এখানে। তো এখানে আমি প্রথমে ডিবি মিটার ডিশ সেটিং করব। তো ডিবি মিটারের একটি তার আমি আগে এলএমবির সঙ্গে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা লাগিয়ে নিচ্ছি আমি ডিবি মিটারের একটি তার এলএমবির এখানে। তো লাগানো হয়েছে এলএমবির ওখানে আমার, এবার আমি লাগিয়ে নিব রিসিভার থেকে যেটা তার আসছে। তো লাগিয়ে নিচ্ছি আমি রিসিভার থেকে, আর সম্পূর্ণ সেটিংটি দেখতে হলে আপনাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো শুনতে পাচ্ছেন ডিবি মিটারের হালকা আওয়াজটি। এখানে আপনারা সহজ একটা ব্যাপার হলো উপর নিচ করবেন এবং এদিক ওদিক সাইড করে দেখতে পাবেন, এদিক ওদিক করবেন এবং উপর নিচ করবেন। দেখবেন যেখানে ডিবি মিটারটিতে একটু সাউন্ড বেশি আছে, পি করে আওয়াজ আসছে, সেখানে আপনারা একটু লক্ষ্য করবেন, আস্তে আস্তে এদিক ওদিক করবেন, দেখবেন যে আপনারা সিগন্যালটি রিসিভ করতে পারবেন। খুব আস্তে আস্তে করবেন, একটু ধৈর্য সহকারে করবেন, অবশ্যই আপনারা সিগন্যালটি সেটিং করতে পারবেন। তো দেখছেন আপনারা যে আমার এখানে একটু আওয়াজটা বেড়ে গেছে, হালকা করে টিউনিং করতে হবে। দেখতে পাচ্ছেন আওয়াজটা একদম টিভি মিটারে আপনারা শুনতে পাচ্ছেন, দেখুন একদম টাইট হয়ে গেছে, টাইট করে দিলাম আমি। আর একটু আমি চেষ্টা করব ভালো করে টিউনিং করার জন্য। তো দেখতে পাচ্ছি একটু সরাই নিচ্ছি আমি, এদিক ওদিক করে দেখি নিচ্ছি যে কোনখানে একটু বেশি আসবে সিগন্যালটি। তো ভালো করে দেখতে পাচ্ছেন আমি এবার টাইট করে নেব, আমার সিগন্যালটি একদম পারফেক্ট চলে আসছে, আমি একদম টাইট করে নিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি সিগন্যালটি, দেখতে পাচ্ছেন আপনারা সবুজ চলে আসছে দুটোই পট্টি সবুজ আসছে। এবার আমি সম্পূর্ণ ডিশটি সম্পূর্ণভাবে একদম টাইট করে নেব যেন এদিক ওদিক একটু হিলাহিলাই না করে, সম্পূর্ণ নাটগুলো আমি টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম টাইট হয়ে গেছে, আর আমি আরেকটু টুইনিং করে নিচ্ছি এলএমবি এদিক ওদিক করে। তো আমার হয়ে গেছে, আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সিগন্যালটা একদম পারফেক্ট আছে, দুটোই সবুজ আছে। তো এবার চলে যাব আমি টিভিতে, এবার আমি মেশিন আর টিভি সব নিচে নিয়ে চলে আসছি। তো মেশিনটি বুট হচ্ছে অর্থাৎ চালু হতে যতক্ষণ সময় লাগে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওকনের লোগোটি চলে আসছে এখানে। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো বুট হয়ে গেছে, এবার দেখতে পাবেন আপনারা চ্যানেল চলে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেল চলে আসছে, হোম চ্যানেল, আর খুব স্মুথলি চলছে, কোনো প্রবলেম নাই এবং সিগন্যালের কোনো প্রবলেম নাই। এরপর দেখতে পাচ্ছেন স্টার জলসা, এই চ্যানেলটিও চলছে স্টার জলসা এইচডি। নেক্সট কোন চ্যানেল আছে আমি দেখিয়ে দিচ্ছি, কলার্স বাংলা এইচডি।
এটাও দেখতে পাচ্ছেন আপনারা স্মুথলি চলবে, এ দেখতে পাচ্ছেন স্মুথলি চলছে। আমি ব্লার করে দিয়েছি যেন কপিরাইট না হয়। জি বাংলা এইচডি চলছে দেখতে পাচ্ছেন আপনারা, নো প্রবলেম, একদম পারফেক্ট সিগন্যাল। আরও কিছু চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটাও চলছে স্মুথলি। আরও চ্যানেল দেখিয়ে দিব আমি, এটাও চলছে, ডিডি নিউজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা। তো ধন্যবাদ বন্ধুরা আনসার ফিডিস ইউটিউব চ্যানেল দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।